নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইদুর যদি কোনোভাবেই আমাদের বাড়িতে একটাও চলে আসে তাহলে দেখবেন এরা কিন্তু অনেক ক্ষতি করে দেয় কখনও আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় কখনো আবার বই খাতা কেটে দেয় অনেক সময় দেখা যায় জামা কাপড়ও কেটে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে কিন্তু নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য এ অনেক সময় দেখা যায় ইঁদুর মোড়ে এমন জায়গায় পড়ে থাকে বাড়িতে আমরা কিন্তু বুঝতেও পারি না যখন একটা বাড়িতে বাজে দুর্গন্ধের সৃষ্টি হয় তখনই কিন্তু অনেকটাই পরিশ্রম করে সেই ইঁদুরের মোড়া আমাদের খুঁজে বের করতে হয় তবে এছাড়াও অনেকেরই বাড়িতে আমাদের বাচ্চা রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে করতেও কিন্তু আমাদের ভয় লাগে আর ব্যবহার করলেও অনেকটাই সতর্কতার মধ্যে কিন্তু আমাদের করতে হয় তো আপনারা কীভাবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়ায় এমনকি ইঁদুর মারার ঝামেলা ছাড়াই কিভাবে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করুন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিনা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আপনারা এখানে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তাছাড়া গুঁড়ো লঙ্কাও নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে ঝালটা যাতে একটু বেশি হয় আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে লঙ্কাটাকে এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব লঙ্কাটাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা আর এই আটাটা যেহেতু বেশ কিছুদিন আমার বাড়িতে ছিল যার কারণে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো দু চামচের মতো আটা এখানে আমি দিয়ে দিলাম আপনারা এর জায়গায় বেসন বা ময়দা অথবা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট আপনারা জামা কাপড় কাচার জন্য ব্যবহার করে থাকেন সেই ডিটারজেন্টই কিন্তু এখানে দিয়েছি এবার চামচের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে যেহেতু আমি আটা ব্যবহার করেছি যেটা কিনা না ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার আর নিয়েছি এখানে আমি ঘি এখান থেকে আমি সামান্য পরিমাণের ঘি এর মধ্যে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন একদম সামান্যই কিন্তু দিয়েছি ঘিয়ের যে গন্ধটা থাকে সেটারই কিন্তু এখানে আমার প্রয়োজন এর গন্ধের কারণে ইঁদুর দেখবেন দূরে থেকেই কিন্তু বুঝতে পারবে তো খুব ভালোভাবেই আমি ঘিটাকে এর মধ্যে মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি আরও দুটো উপকরণ এখনও মেশাই নি যেটা কিনা না মেশাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা এক টাকা পাতার যে শ্যাম্পু হয় সেই শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু এখানে দিতে পারেন তো পুরো শ্যাম্পুটাই কিন্তু আমি এখানে দিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব শ্যাম্পুটা যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল একেবারে কিন্তু অনেকটাই দিয়ে দেব না নাহলে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে এবার খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এটা কিন্তু এখন অনেকটাই ঘন রয়েছে যার কারণে আমি এখানে আরও এক চামচের মতো জল দিয়ে দেব আবারও খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আমি যেহেতু এখানে আটার ঘি দিয়েছি যেটা কিনা না ইঁদুরের খুবই পছন্দের খাবার তাছাড়াও এখানে দিয়েছি কাঁচা লঙ্কা ডিটারজেন্ট পাউডার আর শ্যাম্পু এগুলো মেশানোর কারণে এমন একটা রিয়াকশান হয়ে যাবে ইঁদুর যখনই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের টুকরো অনেক সময় দেখবেন আমাদের বিস্কুট নরম হয়ে যায় তখন কিন্তু বিস্কুট আমরা ফেলে ফেলে না দিয়ে কিন্তু আমরা এভাবে করে কাজে লাগাতে পারি তো বিস্কুটটা আমি হাতের সাহায্যে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে বিস্কুট এই কারণে দিয়েছি যাতে করে ইঁদুর খাওয়ার জন্য অনেকটাই আকৃষ্ট হয় এবার আমি এখানে নিয়েছি তিনটে পেপারের টুকরো পেপারের টুকরোগুলো আমি এইভাবে করে বিছিয়ে দেব। এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাকে আমি এই পেপারের মধ্যে দিয়ে দেব তিনটে পেপারের মধ্যে আমি এই মিশ্রণটা এক চামচের মতো করে দিয়েছি এবার মিশ্রণটাকে পেপারের মধ্যে এইভাবে করে একটু আমি ছড়িয়ে দেব এবার এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক গ্যাস ওভেনে রান্নাবান্না করে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু সকলেই পুরো গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে রাত্রে শোয়ার জন্য চলে যায় আর ইঁদুর দেখবেন খাবারের খোঁজে কিচেনের মধ্যে কিন্তু আসে কোনোভাবে যদি কিচেনের মধ্যে কোনো কিছু খাবার থেকে যায় অনেক সময় কি করে ওরা সেই খাবার অর্ধেক খেয়ে বাকি অর্ধেক খাবার কিচেনের মধ্যে চারিদিকে ছড়িয়ে কিন্তু চলে যায় ফলে আমাদের খাবারটা তো নষ্ট হয়ই পুরো কিচেনটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় পরের দিন অনেকটাই পরিশ্রম করে আমাদের কিচেনটাকে পরিষ্কার করতে হয় তো আপনারা যদি এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে গ্যাস ওভেনের ওপরে এমনকি গ্যাস ওভেনের যে তলার সাইড রয়েছে সেখানে দিয়ে দেন এখানে যেহেতু আটা ঘি দিয়েছি তাছাড়াও বিস্কুট দিয়েছি যার গন্ধের কারণে খাওয়ার জন্য আসবে আর শ্যাম্পু কাঁচা এমনকি ডিটারজেন্ট পাউডার মিশ্রণ হওয়ার কারণে এমন একটা রিয়াকশান হয়ে যাবে খাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে এভাবে করে আপনারা কিচেনের সাইডেও কিন্তু রেখে দিতে পারেন অনেক সময় দেখা যায় আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি তার পিছনের সাইডে কিন্তু ইঁদুর চলে যায় সে সিলিন্ডারের পিছনে সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এর কারণে ইঁদুর অনেক সময় দেখা যায় এই জায়গাতে বাচ্চাও দিয়ে দেয় এর ফলে আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই গ্যাসের সিলিন্ডারের সাইড করে এই মিশ্রণটাকে রেখে দেবেন যখনই ওরা এর ভেতরের সাইডে যাবে যাওয়া মাত্রই কিন্তু ওরা খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন বাইরের দিকে পালিয়ে যাবে আলু পেঁয়াজ এই ধরনের সবজি কিন্তু আমরা কেউই ফ্রিজের মধ্যে রাখি না বাড়ির সাইড করে রেখে দিই তবে রাতের বেলা দেখবেন ইঁদুর যখনই আমাদের বাড়ির মধ্যে চলে আসে ওরা কি করে আলু পেঁয়াজ এই ধরনের সবজি কিন্তু অর্ধেক খেয়ে নেয় অর্ধেক নষ্ট করে চলে যায় তো আপনারা কি করবেন মিশ্রণটাকে এর সাইড করে যদি রেখে দেন এতে কি হবে যখনই ওরা এই আলু পেঁয়াজ এই ধরনের সবজি খেতে আসবে খাওয়ার আগে কিন্তু এই মিশ্রণটা খাবে আর খাওয়ার সাথে সাথেই বাইরের দিকে পালিয়ে যাবে দেখবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে টেবিল থাকে তার সাইড হয়ে অনেক সময় রাতের বেলা ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় তো আপনারা কি করবেন মিশ্রণটাকে আলমারির তলার হোক টেবিলের তলায় হোক বা ফ্রিজের তলায় এইভাবে করে রেখে দেবেন দেখবেন যখনই ওরা ফ্রিজের সাইডে আলমারির সাইডে ঘোরাঘুরি করবে তখন কিন্তু আগে এই মিশ্রণটা খাবে আর খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও তাছাড়াও দেখবেন এমন কিছু জায়গা থাকে যে দিক দিয়ে কিন্তু ইঁদুর আমাদের বাড়িতে প্রবেশ করে যেমন আমাদের মেনদরজা তো আপনারা কি করবেন মেন দরজার উল্টো দিকে মিশ্রণটা এইভাবে করে রেখে দেবেন যখনই দেখবেন ওরা বাড়ির ভেতর আসবে আসা মাত্রই খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে ওরা কিন্তু বাইরের দিকে চলে যাবে বাড়িতে জল যাওয়ার এই ধরনের ড্রেন থাকে আর সেই দিক দিয়ে অনেক সময় দেখা যায় ইঁদুর আমাদের বাড়ির ভেতরে চলে আসে আপনারা যদি এই মিশ্রণটা বানিয়ে তারপর এই ড্রেনের সামনে এইভাবে করে রেখে দেন যখনই ওরা বাড়ির ভেতরে আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাইরের দিকে পালিয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন